জার্মানির বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন রাজনীতি এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আজ আমরা কথা বলবো কথা বলার জন্য দুজনকে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তি সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি আছেন আমাদের সঙ্গে রাজনীতিবিদ আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক এটিএন নিউজের বার্তা প্রধান জনাব প্রবাস আমিন দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে জনাব গোলাম মাউলা রনি এবং জনাব আমিন আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে জনাব গোলাম মাওলা রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই তবে প্রশ্নটি আমার নয় আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই একজন জাহিদ রহমান তিনি বলেছেন যে গোলাম মালা রনিকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপিকে সমর্থন যায় না বিএনপি সমর্থনে যায় না আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন আপনি যদি আমাদের অনেক প্রশ্ন রয়েছে আপনি যদি সংক্ষেপে একটু বলেন জানান গোলাম রনি ধন্যবাদ খালিদা আমি বলব এখন যে কাজটা করছি সেটা হলো যে আমাদের দেশে যে তথাকথিত যে রাজনীতি দলীয় রাজনীতি সেই রাজনীতির একটা মূল প্রতিবাদ্য বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবে না অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থায় থাকতে হবে আমি যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে সঙ্গে বলেছি এবং বিএনপির ভালো দিকে বলেছি মন্দ দিকও বলেছি ঠিক সেই চরিত্রটাই আমি এখনও বহাল রেখেছি অর্থাৎ আমি আমার মতো দৃষ্টিকোণ থেকে যেটা জাতীয়ভাবে আওয়ামী লীগের ভালো বলছি বিএনপির ভালো যেটা বলছি মন্দ যেটা বলছি কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই মাত্র বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না এই কাজটি আমি আসলে অতীতেও করিনি এখনো করছি না হয়তো আগামী দিনেও আমি এটা পারবো না করতে এটা এখন এই যে আমার যে একটা অবস্থা আমার মতই থাকবো এখন এটা যদি কেউ মনে করে যে না তার এই চরিত্র দ্বারা বিএনপি হবে না সেটা তার ব্যাপার বা এই চরিত্র দ্বারা আওয়ামী লীগে হবে না এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমি সেই দু হাজার নয় সন থেকে যখনই জনগণের সামনে আসছি আমার অনেক কথাই যে সবজার আই নট লাইক দ্যাট অনেক সময় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে কিন্তু আমি যেটা গুড ফেথ গুড ট্রাস্টে যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি তো মানে আপনার যে কথা বলা সেটি কি যেহেতু আপনি এখন বিএনপি করেন সেটি বিএনপি সমর্থনে কি যায় প্রশ্নটি করেছিলেন আমাদের দর্শক সেটি কি আপনি মনে করেন যে আপনি আপনার কথা বা আচরণ বিএনপি সমর্থনে এখন এটা ভালো করে যারা আওয়ামী লীগের কট্টর রয়েছেন আমার পর্যায়ে তারাই বলতে পারবেন কিন্তু আমি নিয়মিত লেখালেখি করছি আজকে প্রায় প্রতি সপ্তাহতেই বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকার ফার্স্ট এডিটেলটা লিখছি কিন্তু এখনো পর্যন্ত বিএনপি বিরুদ্ধে লিখেছি বা আওয়ামী লীগের পক্ষে লিখেছি এরকম কোনো ঘটনা আমি দেখিনি এবং বিএনপির যারা হাইকমান্ড রয়েছেন তারাও সেই সমস্ত লেখার প্রশংসা করেন যে না এই মুহূর্তে এই লেখাগুলোর দরকার রয়েছে কিন্তু যেটা বোঝায় হ্যাঁ যেটা বোঝায় যে রাজপথে নেমে তারপর সে বিএনপির পক্ষে জেল জুলুম হলি নেতা কর্মীদের মতো আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে তো এখন যে লোক কলম যোদ্ধার তাকে যদি আপনি হাতে কোদাল দিয়ে দেন সে পারবে না কারণ আমার যে কোয়ালিটি আছে যে কারণে বিএনপি তে আমি স্থান পেয়েছি সেটা আমার লেখালেখির জন্য আমার বক্তব্য ছিল তা সেটা আমি আমার আগের মতে চালাচ্ছি কিন্তু বিএনপি কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে কারণ আপনি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো বিএনপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিএনপি কে ছেড়ে যাবেন না বা এরকম কোনো কিছু মূল ব্যাপার হলো এখানে আমি বিএনপির যে সময়টাতে যোগদান করেছি ওই ক্রিটিক্যাল ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওই যদি তার একটা কনফিডেন্স না থাকতো তাহলে ওই সময়টাতে আসলে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে না তা আমি আসলে একটা বোধ এবং বিশ্বাসের জায়গা থেকেই বিএনপিতে গিয়েছি এবং আমার সাথে বিএনপির যে হাইকমান্ড একটা জিনিস বোঝার চেষ্টা করুন খালেদ যে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে এক ঘন্টার নোটিশে আমি যেভাবে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেলাম এবং এখনো পর্যন্ত সেটা আছে ব্যতিক্রম ধর্মের ঘটনা এবং যে সময়টাতে আমি গিয়েছি এখনো আছি বিএনপি থেকে আসলে আমার পাওয়ার ঠিক পাওয়ার যদি রাজনৈতিক অভিলাষ থাকতো তাহলে তো আমি আওয়ামী লীগে থাকতে পারতাম অনেক সুন্দরভাবে একটি দর্শকই প্রশ্ন করছেন আমার মনে হয় প্রশ্ন আছে যে আপনাকে যদি আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে কি আর আপনি বিএনপিতে যেতেন না আমি মনোনয়ন দিলে আমি অবশ্যই বিএনপিতে যেতাম না বিএনপিতে যেতাম না আমি আওয়ামী লীগেই থাকতাম কিন্তু এটা সত্য যে এই কারণে আবার আগামীতে আগামীতে আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয় আমি আবার আওয়ামী লীগে কি না এটার কোনো সম্ভাবনা নেই এর কারণ হলো যখনই আমার একটা সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যখন মনোনয়ন পেলাম না তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল আমার যে প্রয়োজন ছিল আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবস্থান ছিল সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের কাছে ইফেক্টিভ নই আমাকে এখানে দুটো ব্যাপার সাধারণ কর্মী হিসাবে সারা জীবন তাদের পক্ষে কথা বলে যাওয়া কেন রাজনীতিতে একবার ব্যাক ফুটেছে গেলে আর সামনে আসা যায় না আমার সে অনেক মেধাবী লোক অনেক যোগ্যতা মূলক একবার মনোনয়ন না পেয়ে দ্বিতীয়বার সামনে এগোতে পারেনি তো রাজনীতির ফ্রন্ট লাইন থেকে একবার ব্যাকলাইনে চলে গেলে আর সামনে আসা যায় না তো যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন তো সেই ক্ষেত্রে রণবি আপনার পরামর্শ কি ধরেন আপনার কথা মতো রাজনীতি ফ্রন্টফুট থেকে কেউ যদি ব্যাকফুটে চলে যায় অর্থাৎ মনোনয়ন যদি না পায় কারণ নতুন অনেকেই অনেক কারণে তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা কি এটা আপনার পরামর্শ না এটা না এটা আমার পরামর্শ নয় এখানে মূল ব্যাপার হলো ওই ব্যক্তির ব্যক্তিগত অবস্থান যেমন যেমন আমার একটা নির্বাচনী এলাকা রয়েছে সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে এখন আমি তাদের সাথে পরামর্শ তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে যদি আমি দেখি যে না আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে ভালোবাসা নিয়ে থাকবো দল যদি ভবিষ্যতে মনোনয়ন দিল না দিল সেভাবে আমি থাকবো আমি এর বাইরে কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে না আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার আছে লেখাতে করার আছে আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যে কোনো মূল্যে হোক আমাকে জনগণের সাথে কাজ করতে হচ্ছে এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দরকার এটা ব্যক্তির আসলে অপরচুনিটি তার সুযোগ তার প্ল্যাটফর্ম তার বোধ বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে সেগুলো সমন্বয় হলেই কেবল মতো রবি আপনাকে ধন্যবাদ আমি জনপ্রবাসের কাছে যেতে চাই আমিন আপনি জানেন যে আপনি সম্প্রতি আপনার একটি লেখায় আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন জনাব ওবায়দুল কাদের তার ভাইয়ের ব্যাপারে আপনি লিখেছেন যে তার ভাই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভাতের অধিকার দিতে পারলেও আসলে ভোটের অধিকার দেওয়া হয় নাই আপনি তা সেই কথা শুনতে বলেছেন ওবায়দুল কাদেরকে কিন্তু আমাদের প্রশ্ন আমাদের দর্শকদের প্রশ্ন আমরা সাংবাদিকেরা বা আপনি আমি যদি জায়গাটা আরো ছোট করে আনি আপনিও কি আসলে এই কথা যেভাবে বলা দরকার সেভাবে বলতে পারছেন বা বলেন যে শেখ হাসিনা আসলে ভোটের অধিকার দিলে দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে এবং দুটি নির্বাচন শেখ হাসিনার আমলে দুই হাজার চোদ্দো সালে এবং দুই হাজার উনিশ সালে হয়েছে তার একটিও আসলে ঠিক নির্বাচন হয় নাই সেটিকে আমরা বা সাংবাদিকরা ঠিকমতো বলতে পেরেছে বা আপনি বলতে পেরেছেন জি খালেদ আপনাকে অনেক ধন্যবাদ আমি শুরুতে একটু গোলাম মালার উনিকে একটা ধন্যবাদ দিতে চাই উনি ওনার যেই ব্যক্তিগত অবস্থানের কথা বলেছেন যে উনি যেই দলেই থাকুন যেই দলের ভালো মন্দ সেটা আওয়ামী লীগ হোক হোক সেটা তুলে ধরার চেষ্টা করবেন এটা আসলে একটা একজন সাংবাদিকের ভূমিকা হওয়া উচিত এমন গোলাম মালার উনি একসময় সাংবাদিকতা করতেন সেই কারণে ওনার মধ্যে একটা ইনবিল্ট সাংবাদিকতা রয়ে গেছে সেই কারণে উনি যেই দলেই থাকুন তখনও সেই দলের ভালোটাও তার চোখে পড়ে খারাপটাও চোখে পড়ে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেটা এখনো ধারণ করছেন এটা আসলে রাজনীতিবিদের চেয়ে একজন একজন সাংবাদিকের আরো অনেক বেশি হওয়া উচিত সাংবাদিক দলের সব রাজনৈতিক দলের বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সব রাজনৈতিক দলের ভালো এবং মন্দ বাংলাদেশের কোন রাজনৈতিক দল একশো ভাগ ভালো বা একশো ভাগ মন্দ হতে পারে না তার কোন সব দলেরই কিছু না কিছু খারাপ গুণ ভালো গুণ থাকবে এখন একজন অন্তত একজন সাংবাদিকের উচিত সব দলেরই ভালো মন্দটা যাচাই করার তার সেরকম চোখ খোলা থাকা উচিত আচ্ছা আপনি নির্বাচনের কথা বলেছেন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি আপনি বলেছেন যে আমি সবগুলো কথা বলতে পারছি কিনা আপনি জানেন আমি নিয়মিতই লেখালেখি করি এবং আমি যদি আপনি আমাকে বলেন যে আমি আপনি এবং আপনি যদি আমার অতীতের লেখালেখির ট্র্যাক রেকর্ডের কথা যদি বলি বাংলাদেশে নির্বাচন ভালো হয় নাই আমি সেটাকে ভালো বলেছি এমন ঘটনা একটাও ঘটে আমি দুই হাজার আঠারো সালের নির্বাচনের কথা বলেন দুই হাজার বা হয়তো আমি নির্বাচনের দিন দেখিনি কিন্তু পরে আরো অনেক অভিযোগে দেখেছি আসলে আমি ব্যক্তিগত ভাবে খুব লাইন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছিলাম দিয়ে আসার পরে আমি তো অফিসে এসে বলছি যে আমি ভোট দিয়ে এসেছি এবং আমি দেখে এসেছি ওখানে লম্বা লাইন কিন্তু পরে দেখলাম যে আসলে আমি নির্বাচনটা আমার চোখে যতটুকু ভালো দেখেছি আমি শুধু আমার ভোটটি দিয়েছিলাম একটা কেন্দ্র সেটা হলো সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে আমার কেন্দ্র একসময় আমার বাসা ছিল ওখানে তো সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে ভোট দিয়েছি কোনো অসুবিধা হয়নি এবং আমার লাইনে ওখানে বাসা ফেরদোসি মজুমদার রামেন্দু মজুমদার ওনার মেত্রাপা মজুমদার তাদের হাজবেন্ড সৈয়দ আপন আসেন তারাও ছিল তাদের সাথে একসাথে আমরা খুব ভালো কিন্তু আমি অফিসে এসে যখন দেখলাম যে আসলে আমি আমার চোখে যতটা ভালো দেখেছি নির্বাচন আসলে ততটা ভালো হয় নাই এবং আরো পরে জানলাম যে ততটা ভালো না নির্বাচন আসলে ভালোই হয়নি একদমই এবং কখনো কখনো যে আগের রাতে ভোট হয়ে যাওয়ার অভিযোগ নানা অভিযোগ এবং আমি কিন্তু প্রত্যেকটা অভিযোগ আমি আমার কলমে তুলে ধরেছি এবং 2014 সালের নির্বাচনও ভালো হয় নাই স্থানীয় সরকার নির্বাচন শুরুর দিকে ভালো ছিল একদম আওয়ামী লীগের প্রথম দিকে মানে এই বারো বছরের আওয়ামী লীগের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হয়েছে इवन 2014 সালের নির্বাচনের আগে গাজীপুর খুলনা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি জিতেছিল সেগুলা সবগুলো আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি এখন আপনি বলতে পারেন যে একদম 100 ভাগ লিখতে পেরেছি কিনা আ ভাগ লিখতে পেরেছি কিন্তু আমি আসলে বলতে পারি যে আমার মনে যতটুকু মনে হয়েছে আমি আসলে কত কোনটুকুই বাদ দেইনি আমি কখনো এক দিনের জন্য বলেনি 2018 সালের নির্বাচন ভালো হয়েছে আমি বলেছি যে যেহেতু এই নির্বাচনটি হাইকোর্টে বা কোথাও চ্যালেঞ্জ হয়ে বা নির্বাচন সেখান থেকে যেমন 2014 সালের নির্বাচনে যে অনেক লোক বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়েছিল সেটার সাংবিধানিকভাবে কোনো বাধা ছিল না কিন্তু নৈতিকভাবে নির্বাচনটি খুব স্ট্রং ছিল না 2014 সালেরটাও ছিল না 2018 সালেরটাও ছিল না এটা আমি বলেছি সব সময় বলেছি তবে আপনি যেটা বলেছেন এটা ঠিক যে আমরা বাংলাদেশে বসে একদম সব সত্যি কথা সব সময় বলতে পারি কিনা সেটা নিয়ে আপনি আমাকে নানা রকমের ডাউট করতে পারেন কিন্তু আমি মনে করি দুই এবং দুই হাজার নির্বাচন ভালো হয় আমি ব্যক্তিগত দাবি করতে পারি আমার কলমে আমার লেখায় আমার ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আমার চোখে যেটুকু ত্রুটি ধরা পড়েছে সেটুকু আমি বরাবরই বলেছি যেমন একটা একটা উদাহরণ দিই যে আপনি শেষ করেন একটা ছোট উদাহরণ দিয়ে ছোট উদাহরণ দিয়ে শেষ করি 2018 সালের নির্বাচনে নির্বাচনের পরে আমি আমার লেখায় একটা উদ্ধৃতি দিয়েছিলাম আমাদের আরেকজন সিনিয়র এবং আমাদের খুব প্রিয় সাংবাদিক আমি জানি যে আপনিও খুব পছন্দ করেন মোজাম্মেল হোসেন মঞ্জু উনি তার ফেসবুকে দুই লাইন লিখেছিলেন যে সরকার চেয়েছিল যে এমন একটা নির্বাচন যাতে কোনো রকমে পাশ করা যায় কিন্তু রেজাল্টে দেখা গেল যে গোল্ডেন জিপি পেয়ে গেছে মানে নির্বাচনটা এমন হয়েছে মানে ধরে আনতে বললে বেদেনি আসা সরকার হয়তো চেয়েছিল যে নির্বাচনটা তারা কাচুপি কাচুপি করে জিতবে কিন্তু সবকিছু নিয়ে আসবে সেটা হয়তো সরকার না অবশ্যই থাকবে উপরের দিকেই থাকবে হয়তো আপনি তালিকা করলে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সবচেয়ে খারাপ ছিল নাকি আহ সবচেয়ে খারাপ ছিল সেরকম করতে পারবেন কিন্তু দুই হাজার নির্বাচন খারাপ নির্বাচনের তালিকায় উপরের দিকেই থাকবে রোজ আমার একটা প্রশ্ন যে আপনি নব্বইয়ের গণ আন্দোলনের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ছিয়াশি সাতাশি সাল থেকে যদি আপনার জার্নালিজম কেরিয়ার আমি ধরে নেই এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে যদি আপনার আন্দোলনের কথা শুনি স্বৈরাচারী সরকার বলে আপনারা যার বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই হোসেন মোহাম্মদ এরশাদের একটা বড় দোষ ছিল নির্বাচনে কারচুপি এবং নির্বাচনটাকে ঠিক মতো হতে না দেওয়া সে ছিয়াশি অষ্টআশি এবং বাকি সব একই অপরাধ বা একই রকম দোষে শেখ হাসিনা সরকার দুষ্ট হওয়ার পরও এই যে দেশে একে স্বৈরাচারী সরকার বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে না বা সাংবাদিকরা তার বিরুদ্ধে সেই অর্থে কলম লিখছে না আপনি বলছেন আপনি লিখছেন কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নাই তার কারণ কি বলে মনে করেন আচ্ছা আমি কিন্তু শুধু ছিয়াশি অষ্টআশির কথা বলবো না আমি আরেকটু পেছনের দিকে যাব বাংলাদেশে কিন্তু পঁচাত্তরের পরে যে সামরিক সরকার আমি যদি একদম ব্যক্তি ধরে বলি জিয়াউর রহমান এবং এরশাদের আমলের দুইটা পিরিয়ড কিন্তু একসাথে তাইলে এই দুই আমলে কিন্তু নির্বাচন গুলা অনেক ম্যানিপুলেট করা হয়েছে কখনো মাস্তানি দিয়ে হয়েছে যে রহমানের সময় উনাশি সালে নির্বাচন হানা ভোট আহ এর ছিয়াশি এবং অষ্টআশি নির্বাচন এই সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং আমরা জানতাম তখন যে কি হচ্ছে এবং তার বিরুদ্ধে আন্দোলন এখন আসলে আপনি যদি বলেন যে আন্দোলন করার যেমন আমি সর্বশেষ একটা লেখা গত পরশুদিন একটা লেখায় লিখেছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণঅভ্যুত্থান ছাড়া এই সরকারকে হটানোর আর কোনো উপায় নেই মানে হঠাৎ করে গণঅভ্যুত্থান লাগবে তার সপ্তাহের আগে মাহমুদ রহমান মান্না একটি অনুষ্ঠানে বলেছেন যে লাখখানেক লোক ঢাকার রাস্তায় নেমে গেলে সরকারকে ফেলে দেওয়া যাবে এখন প্রশ্ন হলো যে আপনার যে কোন আন্দোলন করতে হলে আপনার তো গণঅভ্যুত্থান করতে গেলেও জনগণ লাগবে তারপরে ঢাকার রাস্তায় এক লাখ লোক নামাইতে হলে তো লাগবে এখন আমার প্রশ্নটা কিন্তু খুব স্পেসিফিক আহ হুসেন মোহাম্মদ এর বিরুদ্ধে আপনি যে কারণে লেখালেখি করেছেন যে কারণে পথের আন্দোলন করেছেন সেই একই কারণ থাকা সত্ত্বেও শেখ হাসিনার বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন না কেন আচ্ছা পার্থক্য যে পার্থক্যের সময় আমি ছিলাম একজন ছাত্র এবং আমি তখন রাজনীতি করতাম আমি আমি ছিলাম স্বৈরাচারের আন্দোলন করেছি এখন কিন্তু আমার পেশাটা পাল্টে গেছে এখন আমার পেশা হলো সাংবাদিকতা আমার দায়িত্ব হলো যে আমার কলমে আমি সত্যিটা লিখছি কিনা আমি চেষ্টা করছি আপনি যেটা বলছেন আমাকে শুরুতে একশো ভাগ লিখতে পারছে কিনা একশো ভাগ লিখতে পারছে কিনা সেটা নিয়ে আপনার সাথে আমি তর্ক করতে পারি কিন্তু আমি আমার কলমে আমি বলতে পারি এখন পর্যন্ত বাংলাদেশে একটা অন্যায় হয়েছে আমি সেই অন্যায়কে সাপোর্ট করেছি সেই অন্যায়ের প্রতিবাদ করিনি এমন একটি উদাহরণ আমি আমি আপনার মানে কেউ দিতে পারবে না কিন্তু এখন এখন যদি বলেন যে একজন সাংবাদিক হিসাবে তো আমি মাঠে নেমে আন্দোলন করব না আমি যখন ছাত্র রাজনীতি করতাম আমি যদি এখন ছাত্র থাকতাম তাহলে আমি কি করতাম সেটা নিয়ে আমি তখন আপনি আমাকে বলতে পারেন কেন তুলনাটা আসছে সেই সময় কিন্তু বিচিন্তা গ্রুপ বা খবরের কাগজ গ্রুপ বা আজকের কাগজ ভোরের কাগজ হয়ে কিন্তু একটা আন্দোলনের জায়গা থেকেই সংবাদপত্র পরিচালিত হয়েছে সেই সময় কিন্তু সম্পাদকেরা সেই আন্দোলনে অংশ নিয়েছেন আপনি এখন বার্তা প্রধান আপনি কেন না খালেদা আমি আপনাকে বলছি যে সৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকরা মাঠে নামে অংশ নিয়েছিলেন কিন্তু ডাক্তার মিলন মারা যাওয়ার পরমানে নব্বই সাতাশে নভেম্বর ডাক্তার মিলন মারা গেলেন তারপরে 28 তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এশাদ পতন পর্যন্ত এই 6 সাত দিন কিন্তু পত্রিকা বন্ধ ছিল মানে একদম সর্ব সর্বাত্মক আন্দোলন যখন হলো আগে কিন্তু আপনার কাছে আমি প্রভাষেমে প্রভাষ ভাই আমি আপার এটা যেহেতু আপনি ইতিহাস এবং কালের সাক্ষী আপনার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে আসবো রডি ভাই সাথে একটু কথা বলে আসি সেই প্রশ্নটি হচ্ছে এরকম আপনার কাছে কি মনে হয় কোনো কারণে এই যুগের বা এই সময়ের আপনারা যারা সাংবাদিকতার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আওয়ামী লীগের প্রতি বিশেষ দুর্বল বা এই দুর্বলতার কারণে আপনারা আপনাদের পেশার প্রতি মানে যেটা মানে যে দায়িত্ব পালন করা দরকার সেটা আপনারা করতে পারছেন কিনা সেটা আমার প্রশ্ন থাকবে আমি একটু রনিবের কাছে আচ্ছা ঠিক আছে আপনি ঘুরে আসেন আমি বলবো জি জি রনিবে দর্শকদের মধ্যে অনেকেই এই প্রশ্ন করছেন আমার মনে এই প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন অনেক সময় নন্দিত হয়েছেন কিন্তু সর্বশেষ আপনি শাহরিয়ার কবির সাহেব কেন জনাব এনায়তুল্লাহ আব্বাসির সঙ্গে বসলেন সেই প্রসঙ্গে আপনার কথা নিয়ে আপনার বিরুদ্ধে অনেক রকম নিন্দার ঝড় আপনাকে অনেক কিছু বলা সেইটাও আসছে সেই বিষয়গুলিকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার কাছে কি মনে হয় যে অনেক সময় পপুলিস্ট থাকার জন্য বা জনপ্রিয় থাকার জন্য আপনি এমন অনেক কিছু বলেছেন যা আপনার কাছে এখন ঠিক উল্টো ভাবে ফিরে আসছে বা ফিরে আসতে পারে যেমন মানে উদাহরণ গুলো আমি দিতে চাই না আপনি জানেন যে অনেক উদাহরণই আছে এবং আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়ামে জি রনি ভাই সেটা এখানে একটা ফার্স্ট আপনার প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে নেই প্রথমত হল যে বিএনপির লোকজন আমাকে কেমন মনে করেন ফার্স্ট থিং হলো বিএনপি আমাকে বুঝে শুনে নিয়েছে বিএনপির যারা নেতৃবৃন্দ যে এই লোকটার চরিত্র এরকম কথাবার্তা এরকম এবং এর দ্বারা এই আউটপুট সম্ভব এর দ্বারা এগুলো সম্ভব না তো সেই জায়গাটাতে এখনও সেরকমই আছে এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আওয়ামী লীগের যেই জায়গাটাতে আমি ছিলাম বিএনপি তো ঠিক সেই জায়গাতে আসছি সেকেন্ড থিং হলো যেটা আব্বাসী এবং যেন শাহরিয়ার কবির সাহেবকে নিয়ে যে জাস্ট আমার একটা বক্তব্য এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল যে শাহরিয়ার কবির একজন সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ নাম্বার ওয়ান নাম্বার টু হল তিনি সাংবাদিকতার এমন একটা পর্যায়ে ছিলেন কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মানসম্মানটা বুঝতে পারবে তো সেখানে এই মানুষটি উনিশশো একাত্তর বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার সে ক্যান্টনমেন্টে বিক্রি করেছেন এই ধরনের বিভিন্ন ওয়াজের মাহফিলে লোকজন ওয়াজ করে করে কথাবার্তা বলছে আমি এই কথাটার প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয়ভাবে এই ধরনের কথাবার্তা বলা হয় এটা জাতির একটা পঙ্গুত্ব এবং কোনো মানুষ যদি বিবেক মানুষ হারির কবির সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে না অনেক লোকের অনেকে তার সাথে ডিমত পোষণ করতে পারে কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আসলে আল্লাহ আশাকুল মাকলুকাত হিসেবে তৈরি করেছে এখন আমি তাকে মুরগি হিসেবে বলছি আমি এই কথাটা বলেছি রনি ভাই আপনার একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি জনাব শারিয়ার কবিরকে এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারণ নামের আগে মুরগি আছে এই আছে সেই আছে সেটা আপনিই বলেছেন মানে আমি দেখেছি আর হয়তোবা এরকম কথা আমি বলতে পারি এই কথাটা আমি বলতে পারি বিভিন্ন সময়টাতে এর কারণ হলো যখন আমি এই কথাগুলো বলেছিলাম যে আমাদের খণ্ডিত অংশ দেখলে হবে না আমার আমি এখনো যে কথাগুলো বলছি এটাকে যদি আপনি খণ্ডিতে করেন তাহলে এটা ভুল বোঝাবুঝি হবে যে আমি আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে সেরে বাংলা যুক্ত হতো বাংলার বাক বাক্সারা আশুতোষ মুখোপাধ্যায় যুক্ত কিন্তু পরবর্তীতে আশির দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে কারো নামের সাথে মুরগি আসে কারো নামের পাশে চাকু আসে টোকায় সাগর আসে তো এটা বেসিক্যালি জাতিগতভাবে একটা হীনতার পরিচয় এই যে আমি লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আছে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে রনি সাহেব তো তখনও মুরগি বলেছে কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটা তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে কোনো লোককে পছন্দ হলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম খুব বাজে একটা উপাধি যেমন সবাই লিখতো লেজে হোমু এর সার হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এর আমার আসলে এই জিনিসগুলো আমি আমি একাধিক লেখায় বলেছি যে যখন মুনতাসির মামুন সাহেব এই জিনিসগুলো লিখতেন তখন তিনি হয়তো ভাবেনও না যে একটা সময় তাকে সবাই মুতা মামুন বলে ডাকবে আচ্ছা রাইট কিন্তু আমি যে যে কেউ যদি বিকৃত করতে চায় যে না রনি সাহেব তো লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এর এইভাবে বলেছেন তা আসলে খন্ডিত ভাবে বললে হবে না আমি আমার কথা বক্তব্যের পুরো জিনিসটাতে সব সময় এই জিনিসগুলো প্রতিবাদ করে আসছি যে কোন অবস্থায় ইভেন আপনি কি আপনি কি নিজে আমি যেই কথাটা বলছিলাম যে অনেক সময় জনপ্রিয় থাকার জন্য অনেক সময় অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনা অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলেছেন লেখা লিখেছেন আপনার না আমি কখন এই জিনিসটা করিনি এবং আগামী তো ইনশাল্লাহ এই জিনিসটা করব না আমি যদি জনাব শরীর কবিরের কোনো বক্তব্য আমার অপছন্দ হয় অ্যাটিটিউড পছন্দ হয় আমি তাকে সরাসরি বলবো বা তার কথা লিখবো ঠিক আমার ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য সবাই যেভাবে তাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলেন অন্য যে কোনো সম্পর্কে আমি সেটা আসলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না আমার এটা আমার ধাঁচের বাইরে এটা উচিত না ওকে তাহলে আমরা যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনার আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয় তাদের সম্পর্কে আপনার একটু ছোট্ট মূল্যায়ন শুনতে চাই তারপরে প্রভাবের কাছে শুনে এসে আমরা মূল প্রশ্নটি আপনাকে করবো এখানে আসলে নতুন প্রজন্মে যারা আসছেন একেবারে নতুন প্রজন্ম আমার যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন ইউটিউবের সঙ্গে জড়িত আছেন বিলো থার্টি যাদের বয়স তাদের চিন্তা এবং চেতনার একটা মূল ব্যাপার তারা খুব সহজ উত্তেজিত হয়ে যায় এবং তারা কোনো একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না এবং তিন নম্বর হলো তারা কেবলই মাত্র তখনই আমাকে সমর্থন করবেন আপনাকে সমর্থন করবেন বা প্রবাসকে সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায় এইগুলো একটা আর তার আর একটা সবচেয়ে ডেঞ্জারাস বিষয় সেটা হলো যে আপনাকে যে হয়তো একশো দিন ভালো জানে একশোটা প্রোগ্রাম কিন্তু কোনো কারণে একদিন হঠাৎ মনে হলো যে খালেদ মুহিউদ্দিন গুলামুল্লারানী বা পুরুআ ভালো না তখন সেই একশো দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষায় গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়ান ছেলে মেয়ে রয়েছে যাদের কোনো কাজ নাই দেখা যাচ্ছে যে হঠাৎ করে এসে ঢুকে চার পাঁচটা গালি দিয়ে এবং তাদের কমন গালি সবসময় থাকে চারপাশটা গালি দিয়ে আবার তারা চলে যায় এখন আমি হয়তো আমি একটা বড় লেখা দিলাম একটা সম্পাদকীয় দিলাম যেটা পড়তে অ্যাটলিস্ট আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কিন্তু দেখা গেল সেই হেডলাইনটা দেখেই প্রথমেই একটা গালি দিয়ে আবার সে চলে গেল তো এই যে যে একটা অশ্লীলতা এটা আসলে আমরা যে সময় ছাত্র ছিলাম সে আশির দশকে আসলে আমাদের মধ্যে এই অভ্যাসটা ছিল না এতটা অস্থিরতা ছিল না এবং আমরা ওই সময়টাতে লেখাপড়া করা আশির দশকের খুব সুনাম শুনি কিন্তু সেই প্রোডাক্ট দশকের এখনকার বাংলাদেশ আশির দশকের প্রোডাক্ট যেটা প্রভার যেটা বললেন একটা জিনিস ব্যাপার হলো আমাদের তো বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে আমরা ঠিক আগের মতো লাভ দিতে পারি না আমাদের পিছনে আসলে অনেক লায়াবিলিটিস রয়েছে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে এবং সব সময় হলো যে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমিও রাজপথের একজন সাধারণ কর্মী ছিলাম তো যখন মিছিলে যাওয়াটা একটা প্যাশন মনে হতো একটা ফ্যাশন মনে হতো এবং নিজে যে আমি যেটা পুরুষ আমার যে পৌরুষ আছে সাহসিকতা আছে আমার যে একটা বিনোদন দরকার অর্থাৎ টোটাল কাজের মধ্যে বিদ্রোহের মধ্যে আমি একটা বেঁচে থাকার আনন্দ লাভ করতাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা ইউটিউবের ভিডিও করে একটা লেখালেখি করে একটা সমর্থন জানিয়ে আমি আমার এই দায়িত্ব কারণ আমি সেখানে কেন রনি ভাই কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে এটা কেন আসলে এটা শুধু আমার তুলনা আপনি যদি দেখেন এরশাদের জামানাতে যখন আন্দোলন তরঙ্গ ছিল তখন কিন্তু ৫৫ বছর বয়স যাদের রয়েছে যাদের একটা ভালো চাকরি রয়েছে যাদের একটা ভালো গাড়ি রয়েছে বাড়ি রয়েছে ছেলে মেয়েগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে আপনি বিরাশি থেকে নব্বই পর্যন্ত এরকম একজন লোকের দেখাতে পারবেন না যে রাজপথের প্রেস ক্লাবের সামনে মারধর খেয়েছে 55 বছরের উপরে লোকজন আগে যাদের ছিল বাড়ি গাড়ি ছিল না রায় লাই আমি 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 আপনাদের কিঞ্চিত আপনাদেরকে দিবত পোষণ করব কারণ বামপন্থী নেতাদের সবাই সেই সময় 50 এর উপরে বয়স ছিলেন মুজাইদুল ইসলাম সেলিম সবচেয়ে তরুণ ছিলেন কিন্তু মুজাইদুল ইসলাম সেলিমও 45 এর কাছাকাছি বয়স ছিল আওয়ামী লীগের নেতৃবিন্দর সবার বয়স 50 বেশি ছিল বিএনপি নেতৃবিন্দর অনেকে 50 বেশি বয়স ছিল

কে যারা সাংবাদিকতা যারা পরিচালনা করছে নেতৃত্ব দিচ্ছে তারা অনেক বেশি দুর্বল কিনা আমি উদাহরণ দেই আমরা কখনো কিন্তু এরকম দেখি নাই আওয়ামী লীগের কোনো নেতার সাথে সেলফি তুলে আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে অনেক বেশি খাওয়া দাওয়া করে আওয়ামী লীগের সম্পন্ন কোনো একটা লোকের সাথে খুব দহরম মহরম করে সাংবাদিকদের খুব বেশি গর্ব করে গর্ব করতে কিন্তু ইদানিং কিন্তু আমরা তাদের সঙ্গে ছবি তাদের বাড়িতে দাওয়াত তাদের পাশে তারা সেলফি এগুলি খুব বেশি পরিমাণে দেখি ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্যায়কে আমরা একটু মনে করি অন্য বিকল্প নাই অন্যরা আসলে তো তার চেয়ে বেশি করবে আমি পরিষ্কার করে বলছি প্রথম কথা হলো যে আপনি যেটা বলছেন যে এখন যারা সাংবাদিকতা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগের প্রতি দুর্বল কিনা আমার প্রশ্ন হলো যে যারা এখন সাংবাদিকতা নেতৃত্ব দিচ্ছেন তারা কি যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা কি তখন বিএনপির প্রতি দুর্বল ছিল দল মানে ক্ষমতা চেঞ্জ হয় ছাত্রছাত্রদের মানে দুর্বলতা চেঞ্জ হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না যারা এখন আমলিগির প্রতি দুর্বল তারা কিন্তু 20 বছর আগে 30 বছর আগেও আমলিগির প্রতি দুর্বল ছিল ব্যাপারটা কিন্তু এটা আপনাকে প্রথম প্রথম পরিষ্কার করতে হবে যে বাংলাদেশের সাংবাদিকতায় স্পষ্ট দুইটি ভাগ আছে প্রেস ক্লাবের দুইটি ফোরাম আছে ইউনিয়নের দুইটি ভাগ প্রেস ক্লাব তো একটা প্রেস ক্লাব দুইটা ফোরাম কিন্তু সাংবাদিক ইউনিয়নের বিএফইউজেএম ডিইউজেতে একদম সাংবাদিক বিএনপিপন্থী এবং আমেপিপন্থী যেটা স্পষ্ট ভাগ আছে আপনি বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিককে দেখে দেখে যে কে কিন্তু শুরুতে কথাটি বলেছেন একজন তেমন যার চোখে বিএনপির দোষটাও ধরা পড়বে আমি বলবো যে বাংলাদেশে গত বারো বছরে অর্থনৈতিক ভাবে দারুণ উন্নতি হয়েছে এটা বলতে আমার একটু বাদবে না কিন্তু পাশাপাশি আমি এটাও বলতে হবে আমাকে যে বাংলাদেশে গত বারো বছরে দুর্নীতিতেও দারুণ উন্নতি হয়েছে এটাও বলতে হবে টাকা পাচারের ক্ষেত্রে বাংলাদেশের রেকর্ড হয়েছে আমাকে এটাও বলতে হবে ব্যাংকে শেয়ার বাজারে সুশাসন নাই এটা বলতে হবে মানবাধিকারের সাংঘাতিক রকমের ঘাটতি আছে এটা বলতে হবে আমাকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে অনেক বড় গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে অনেক সংকুচিত এটা বলতে হবে কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝি যে এটা সবসময় সবাই বলে না কারণ আমাদের সাংবাদিকদের মধ্যেও আমরা ওই যে দলের কথা কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ যেমন এখন আপনি যেটা বলছেন যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় বলে আপনি তাদেরকে অনেক বেশি দেখছেন কালকে আবার বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি পন্থী সাংবাদিক যারা আছে তারাও কিন্তু একই রকমের আচরণই করবে হয় না একই হারিয়ে যায় আপনার আওয়ামী লীগ যদি আমি নেইও কিন্তু আপনাকে যদি আমি আহ অন্যভাবে একটু প্রশ্নটা করি ধরেন প্রথম আলো ডেলিস্টার তারা কোনো আওয়ামীপন্থী বা বিএনপি পন্থী পত্রিকা না বলে নিজের দাবি করে কিন্তু আমি যদি দিন ধরে ধরে বলি প্রথম আলো ডেলিস্টার আওয়ামী লীগ ক্ষমতায় থাকার আগে শেখ হাসিনার জন্মদিন বঙ্গবন্ধুর মৃত্যুদিন বঙ্গবন্ধুর জন্মদিন শেখ হাসিনার প্রতিদিনকার ভাষণ অন্যান্য মন্ত্রীদের ব্রিফিং তা যেভাবে কাবার করতো আর বর্তমানে যেভাবে কাভার করে তার মধ্যে আপনি তফাত দেখতে পান কি না মানে সাংবাদিকতার জায়গায় যারা আওয়ামী পন্থী বা বিএনপি পন্থী তার কথাই আমি আসতেছি না আর যদি ২০ বছর ধরে যারা আগে ছিলেন তারাই এখন শুধুমাত্র থাকেন তাহলে একানব্বই সালে আমি তখন সাপ্তাহিক ক্রিয় প্রজন্ম একটা পত্রিকায় কাজ করি তখন মাহমুদ রহমান মান্না মাহমুদ রহমান মান্না তখন আওয়ামী লীগে যোগ দিলেন তখন আমাদের একটা ইভেন্ট ছিল প্রতি সপ্তাহে আমরা একজন রাজনৈতিক নেতাকে আমাদের অফিসে আমন্ত্রণ জানাতাম আমাদের প্রোগ্রামটা ছিল নাম ছিল প্রিয় প্রজন্ম পার্লামেন্ট সেখানে একজন রাজনৈতিক নেতা আসতেন আমরা সবাই মিলে প্রশ্ন করতাম তো এক এক অনুষ্ঠানে অতিথি ছিলেন মাহমুদ উনি আওয়ামী যোগ দিয়েছেন এবং আমরা তাকে সাংঘাতিক ভাবে সবাই চেপে দিলাম আপনি সারা জীবন রাজনীতি করেন আওয়ামী লীগের বিরুদ্ধে জাসদ বাসদ ইত্যাদি একদম কমপ্লিট আওয়ামী লীগের বিরুদ্ধে এখন এসে আপনি আওয়ামী লীগে যোগ দিলেন কেন উনি শেষ পর্যন্ত সারেন্ডার করে এই কথা বললেন যে আমার সামনে দুইটা অপশন আমি শুধু রাজনীতিটাই জানি আমি রাজনীতিটাই করতে চাই কিন্তু এখন সৈরাচারের পতন ঘটেছে আমি একটা রাজনীতি করতে চাই আমার সামনে দুইটা অপশন আমি হয় আওয়ামী লীগে যোগ দিব অথবা বিএনপি তে যোগ দিব আমার কাছে তুলনামূলকভাবে ভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে নানা রকমের প্রশ্নে আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ ইজ বেটার দেন বিএনপি সেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি এখন আপনি যদি মোটা দাগে বাংলাদেশের রাজনীতিকে ভাগ করেন আমি কিন্তু একদম প্রথম বেসিক বলেছি যে একজন সাংবাদিকের সব ধরনের চোখ খোলা থাকবে এবং তাকে সব দলের ভুল শুদ্ধ সবটা ধরতে জানতে হবে কিন্তু ওই যে মোটা দাগে যদি শেষ পর্যন্ত এসে বলেন যে মানে কোনটা ভালো কিন্তু উনি আওয়ামী বেছে আমি বাংলাদেশে যে সাংবাদিকদেরকে এরকম একটা দল বেছে নিতে হবে বেছে নেওয়া উচিত বাংলাদেশের যেই সাংবাদিকদের মধ্যে দ্বিদলীয় রাজনৈতিক ধারা চলছে সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না কখনোই করি না এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে বাঁচতে গেলে মানে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন চেতনা নিয়ে আবার অনেক প্রশ্ন আসবে কিন্তু মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল প্রগতিশীল আহ উদার অসাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি প্রশ্নে আওয়ামী একটু বেটার সাপোর্ট পাবে

সেই কারণে আওয়ামী ভুলটা ওনার চোখে পড়বে না এটা একজন সাংবাদিকের কখনো কখনো আপনার কাছে আপনার কাছে কি মনে হয় না যে এখনকার সাংবাদিকরা নিজেদেরকে গর্বিত ভাবে উপস্থাপন করেন যে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক যেমন বিউফিজের যে ভাগটা আওয়ামী লীগের এখন সংসদে জাতীয় প্রেস ক্লাবে যে নির্বাচন হবে যে আমি আওয়ামীপন্থী বা আমি আওয়ামী লীগের মনোনীত সেটা বলতে যে তারা গর্ববোধ করতেছেন সেটা কি হবে এবং আমরাও আমরাও যে সেই গর্বের গর্বের ঢোলে তাল দিচ্ছি না আমি আমি ব্যক্তিগতভাবে কখনো তাল দেই না আমি এটাকে গ্লানির মনে করি কেউ যদি এসে আমাকে বলে যে আমি সাংবাদিক আমাকে ভোট দেন আমি বিবেচনা করব কিন্তু যদি বলে আমি আওয়ামী পন্থী সাংবাদিক সেই কারণে আমাকে ভোট দেন বা বিএনপি পন্থী সাংবাদিক সেই কারণে ভোট দেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে কখনোই বিবেচনা না এবং আমি চাই যেটা হওয়া উচিত না আমি সাংবাদিক হিসেবে বিবেচনা করব কিন্তু এটা চলে বাংলাদেশে আপনি যেটা আপনি যেটা সাংবাদিকদের এই নির্বাচনের আগে আগে এবং সেই উপকমিটিতে গর্ব নিয়ে অনেকে বলেছেন যে আমি এই উপকমিটির সদস্য আহ তো মানে মানে এটা তো এটা একটা সাংঘাতিক লজ্জার ব্যাপার হয়েছে আমি 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 জানি এটা যে সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে এবং সেখানে কয়েকজন সাংবাদিক স্থান পেয়েছিলেন এবং তারা সেটা নিয়ে গর্ব করেছেন আমার কাছে এটা খুবই লজ্জার ব্যাপার মনে হয়েছে এটা খুবই গ্লানি আপনার আপনার একদম একদম ফাইনালি গিয়ে আপনি ভোটের দিন হয়তো আওয়ামী লীগকে ভোট দিতে পারেন কিন্তু সারা জীবন আপনি আওয়ামী লীগের একদিন ভোট দিবেন বলে সারা জীবন আওয়ামী লীগের সব দোষ আপনি আড়াল করে রাখবেন এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না অন্তত আপনি যখন পেশাদার সাংবাদিক তখন এটা কোনোভাবেই হওয়া উচিত না রডি ভাই এই যে মানে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রশ্নটি আসলে প্রভাসবাইয়ের উদ্দেশ্যে প্রহজয় নাম নিয়ে করা কিন্তু আমি প্রশ্নটি আপনাকে করতে চাই বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের পিছনে সাংবাদিকদের ভূমিকা কতটুকু সেটা আশা করি প্রভাস আমিন ব্যাখ্যা করবেন আমি আসলে ব্যাখ্যাটা আপনার কাছে প্রথমে একটু জানতে চাই প্রভাস ভাইয়ের সাথে আমি পরে আবার কথা বলবো যে ভোটাধিকার হরণের পিছনে কি আসলে সাংবাদিকদের ভূমিকা রয়েছে থাকলে সেটা কেন বা ভোটাধিকার কি হরণ হয়েছে কিনা আপনি কি মনে করেন না ভোটাধিকার মানে যে হরণের জন্য কেবল সাংবাদিক না আমি মনে করি আমরা সবাই দেয় জনগণ দায়ী এর কারণ হল যে একটা অধিকারের প্রশ্ন যখনই আসে যখন কেউ মনে করে যে এটার মালিকানা আমার আছে তো মালিকানা যতক্ষণ না পর্যন্ত কেউ বিশ্বাস না করে যে আমার মালিকানা নেই তখন সেখানে অধিকারের প্রশ্ন আসে না যেই সময়টাতে মানুষ ভোট দিত ভোট দেওয়ার জন্য জীবন দিত সেই সময়টা তারা মনে করতো ভোটের মালিক আমি কিন্তু আমাদের দেশের যারা মাস্ট পিপুল যারা লোকজন রয়েছে তারা কাগজ কলমে পেপার পত্রিকা এটা পড়ে যে আমার একটা ভোটের অধিকার আছে কিন্তু এটা বিশ্বাস করার জন্য এটা প্রয়োগ করার জন্য যে শক্তি দরকার যে সামর্থ্য ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে এখন সেইটা আপনি বুক পকেটে রেখে নিরাপদভাবে ঢাকাতে চলার জন্য আপনি যতটা সতর্ক হন আপনার ভোটটার ব্যাপারে তার একশো ভাগের এক আপনি সতর্ক হন না আপনার মানি ব্যাগটা আপনার মোবাইলটা রক্ষার জন্য আপনার যতটা সিনসিয়ারিটি থাকে এর একশো ভাগের এক ভাগ সিনসিয়ারিটি আপনার ভোটের ব্যাপারে নেই ফলে ভোট যে একটা অমূল্য সম্পদ এবং এটা যে একটা অধিকারের বিষয় এটি আমাদের দেশে যারা ভোটার রয়েছে তারা কয়জন রডি ভাই ছোট একটা প্রশ্ন করতে পারি আপনি ভোট অমূল্য সম্পদ বললেন বলে একটি কথা আপনি যখন নির্বাচনে অংশ নেন আমি যদি 2008 সালে নির্বাচন অংশ কথা বলি সেই নির্বাচনে কি আপনি টাকা দিয়ে ভোট কিনেছেন বা কেউ কি এসে আপনার কাছে টাকা চেয়েছে যে আপনি টাকা দেন তাহলে আমি আপনার টাকা ভোট দিব নির্বাচনের মাঠে প্র্যাকটিক্যালি কিছু ঘটনা ঘটে প্র্যাকটিক্যালি ঘটনা ঘটে সেটা একেবারে ট্রেডিশন হয়ে যেমন কেউ একটা সিগারেট খেতে চায় কেউ একটু পান খেতে চায় চা খেতে চায় মিছিল করতে চায় নির্বাচন একটা খরচ আছে কিন্তু সত্যিকার অর্থে ভোট কেনার মতো যেটা অবস্থা সেটা হয়তো মেম্বার ইলেকশনগুলোতে চেয়ারম্যান ইলেকশনগুলোতে অনাদিকাল থেকে হয়ে আর সেটা এখনও হয় কিন্তু এমপি ইলেকশনের মতো জাতীয় ইলেকশনে আসলে ভোট কেনা কেনে হয় না এখানে যেটা হয় প্রতিপক্ষের সাথে মানে পাল্লা দিয়ে অর্থাৎ আপনার প্রতিপক্ষ যদি খুব অর্থনৈতিকভাবে সবল হয় সচ্ছল হয় সেখানে আপনাকে আসলে সেখানে ওইভাবে টাকা পয়সা খরচ না করলে আপনি মাঠ জমাতে পারবেন না তো সেই কারণে দু হাজার আট সনে আমি যা নির্বাচন করেছিলাম সেখানে দেখা যাচ্ছে আমার যে প্রতিপক্ষ তিনি সত্যিকার একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন ফলে তুলনামূলকভাবে অনেক কম পয়সা খরচ করে আমাকে সেই নির্বাচনে জয়লাভ করা সহজ হয়েছিল হয় আমি যখন ফরিদপুর এই যে এখন যে ভাঙ্গা সদরপুর যে এই আসনে বেশি আমি প্রার্থী যেটাতে নিচ্ছন্ন এখন সংসদ সদস্যটা এখানে মনোনয়ন পাওয়ার আগে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল বড় বড় ব্যবসায়ী আহ হুজুরের ছেলে ছিল এই যে এ আজাদ ছিল হামিম গ্রুপের ওরা ছিল তো এদের সাথে প্রতিযোগিতার মাঠে আমার যে পরিমাণ টাকা অপব্যায় গেছে তার দশ ভাগের এক ভাগ টাকাও আমার নির্বাচনে যায় না কারণ এটা persener নির্ভর করে আপনার প্রতিদ্বন্দীরা আসলে কেমন ব্যবহার করে এখন প্রতিদ্বন্দী যদি খুব শক্তিশালী হয় রাজনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে তাকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা আমার প্রশ্নটা ছিল রনি ভাই যে আপনারা রাজনীতি বিদ্রাই মানে যে এমপি হওয়ার জন্য বা মন্ত্রী হওয়ার জন্য বা বড় ক্ষমতাশালী হওয়ার জন্য আপনারাই আসলে ভোটের অধিকার যেটি কি আপনি অমূল্য বলেন সেটা মূল্য দিয়ে কিনে মূল্যহীন করে ফেলেন কিনা বা জনবটরা সেই মানে আমি আপনার কথা বলছি আমি সকল

এখন এখানে একটা নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বী মাঠ জনগণ একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে সে অনুযায়ী হয় তো এই হলো অবস্থা এখন আগে আপনি যে কথাটা বললেন যে আসলে আমাদের সামগ্রিকভাবে রাজনীতিটা এখন যে কোনো সফলতা জীবনে একটা ক্ষেত্রে সফল হওয়ার জন্য তিরিশ চল্লিশ বছর পরিশ্রম করতে হয় তারপরে সফল হওয়ার পর অনেক সময় অর্থযোগ হয় না অর্থযোগ হইলে স্বাস্থ্যযোগ হয় না ক্ষমতার যোগ হয় না কিন্তু রাজনীতিটা দেখা যাচ্ছে যেমন একটা বিষয় খুব সহজেই একটা লোক অ্যাট দা সেম টাইম সে অর্থ যোগ পাচ্ছে ক্ষমতা পাচ্ছে ফেম পাচ্ছে নেম এরপরে তার ইন্দ্রিয়গত যে ভোগ বিলাসের বিষয় আদি থাকে এইগুলোরও তার জন্য অনেক সহজ হয়ে যায় ফলে কি হচ্ছে সেটা সাংবাদিক বলেন কবি বলেন সাহিত্যিক বলেন আর ব্যবসায়ী বলেন কিংবা রাজনীতি বলেন এদের মধ্যে একটা তুমুল প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যায় যে এই রাজনীতির পদপদবিগুলো কীভাবে دخل করা যায় আর যখন প্রতিযোগিতাটা খুব বেশি প্রবল হয়ে যায় তখন সেখানে নীতিও থাকে না নৈতিকতা থাকে না ফলে এটা সাংবাধিকতার ক্ষেত্রে প্রযোজ্য আর এটা শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি ব্যবসায় এবং রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্য মানে এখন এখানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় মানে নৈতিকতার বিষয়টি আসলে আমাদের সবারই মধ্যেই মানে আপনি কম দেখতে পাচ্ছেন বা সবার মধ্যে এটি কম আছে এটা কমের শোনা না মানে জিনিসটা হচ্ছে যখন আপনার সামনে

না না আপনি যদি পার্সোনালি টার্গেট করেন এটি খুব নীতিগত হয়ে যাবে আমার চরিত্র বা সম্পর্কে আমার নির্বাচনী এলাকা জানে সবাই জানে তবে আমি একটা বলি যে এই সমাজে প্রভার যে কথাগুলো বললো যে প্রভাসকেই আমি উদাহরণ দিচ্ছি যে প্রভার যে কথা বললো যে সে সাংবাদিকতা করছে অ্যাট দা সেম টাইম করছে

আপনারা সাংবাদিকরা যারা বাংলাদেশ থেকে সাংবাদ সংবাদ পরিচালনা করছেন মানে সংবাদ দল পরিচালনা করছেন তারা ভয়ের মধ্যে আছেন কিনা দর্শকদের প্রশ্ন আপনি এর আগে যে প্রশ্নটি গোলাম মাল্লার অনেককে করেছেন মানে আমার উদ্দেশ্যে যেটা ছিল সেটা একটু জবাব দিয়ে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আজকে যে জায়গায় এসেছে সেই জায়গায় আসার জন্য সাংবাদিকদের দায় আছে কিনা এই প্রশ্ন করেছিলেন তো আপনি যদি সামগ্রিক দায়ের কথা বলেন তাইলে একটা ছোট্ট পার্সেন্টেজ হয়তো সাংবাদিকদের ঘরেও আসবে কিন্তু আমি শুধু সাংবাদিকদের দায়টা বলবো না আপনি দেখেন যে আমি সেটাই বলছি মূলত মূল দায়িত্ব আপনি আপনি যখন আমাকে তুলনা করতে বলছিলেন আমি যখন নাকি সাংবাদিকতা শুরুর আগে নব্বই আগে যখন আমি একটিভিস্ট ছিলাম তখন কিন্তু আমি রাজপথে নেমে প্রতিবাদ করেছি নব্বই পরে আমি পেশা পরিবর্তন করেছি আমি যদি রাজনীতিবিদ হিসাবে কন্টিনিউ করতাম তাইলে এখন আমার অবস্থা নিয়ে আলোচনা হতে পারতো এখন যারা রাজনীতি করছেন তারা নির্বাচনকে মানে নির্বাচনকে ঠিক পথে রাখার জন্য কতটুকু দায়িত্ব পালন করছেন গতকাল আমার আমার একটি টক শোতে গতকাল বিএনপির ছিলেন উনি বলছিলেন নানা কথা যে ভোট কেন্দ্রে ভোটাররা যায় না আমি বললাম যে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা ধরে নিচ্ছে তারা না গেলেও তাদের ভোট কেউ না কেউ দিবে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না কেন আপনাকে দায়টা নিতে হবে সামগ্রিক ভাবে আপনি তো বলছিলেন যে আপনি ধরেন আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে করি মুজাহিদুরসান সেলিম আপনি একটু আগে বলছিলেন খুব ভালো লোক ডক্টর কামাল হোসেন খুব ভালো লোক কিন্তু বাংলাদেশে কোনদিন কিন্তু নির্বাচন ওনারা জিততে পারেনি বাংলাদেশে জয়নাল হাজারি এবং বোধিরাই জিতবে এই দায়টা তো শুধু সাংবাদিকদের না সাংবাদিকরা গিয়ে তো বলে না যে বোধিকে ভোট দাও জয়নাল ভোট দাও ফলে আপনাকে টোটাল ব্যবস্থা নিয়েই কথা বলতে হবে আর সাম্প্রতিক একদম যদি আপনি এখনকার নির্বাচনের কথা বলেন আমি আজকে থেকে ধরে নিলাম যে কালকে থেকে সকল সাংবাদিক এবং আমি মোটা আপনি আপনি আমাকে একদম নাম ধরে বলেন তো যে যত আওয়ামীপন্থী সাংবাদিকই হোক

হ্যাঁ আমি আমি তো বললাম যে আপনার জানেন আপনি যদি জানেন কেউ একটা লোক অপরাধ করছে আপনি তো তার সঙ্গে থাকতে পারেন না মানে যদি বলেন তার মানে তো এই যে না যে আমি প্রবাস বাইরে খারাপ বলছি আচ্ছা খালি এখানে আমি একটু আপনাকে বলি যে ধরেন নির্বাচনের যদি আমি প্রধান পক্ষ ধরি একটা আওয়ামী পক্ষ আওয়ামী লীগ ছিল একটা জাতীয় ঐক্যফ্রন্ট বা আমি বিনপি বলি আওয়ামী লীগ বিনপি ধরলাম এখন মানে নির্বাচনের পরে বিএনপি এই নির্বাচনের বিরুদ্ধে দুই হাজার আঠারো নির্বাচন আমি ধরে নিতে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন এই নির্বাচনের বিরুদ্ধে মাঠে বা আদালতে বা নির্বাচন কমিশনে নির্বাচন ট্রাইব্যুনালে কোথাও একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে

কিন্তু তো সেই জন্য তার জন্য আমাদের দায় থাকবে কিনা সেইটা সেটা না আমি 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 কিন্তু দায় এড়াই নাই আমি বলছি যে আমাদের আপনি আমাদের ছোট্ট করে দায়

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খুবই মানে মানে কি বলে মাটিতে চলা মানুষ ছিলেন স্টার সাংবাদিক ছিলেন না কিন্তু আপনি দেখেন যে উনি মারা যাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার যে প্রশংসা হয়েছে এবং একদম ন্যায্য প্রশংসা উনি যে ভালো ছিলেন এটা সবাই বলছে তো কোন অসুবিধা হয়নি তো সেখানে আটকায়নি আমি একটু জন গোলামালা রনির কাছে একটু প্রশ্ন করতে চাই জন গোলামালা রনি যেহেতু রাজনৈতিক দলগুলি দুর্বলতা আসলো আমি আপনার এখনকার দল বিএনপির রাজনৈতিক দুর্বলতা বা সম্ভাবনা সম্পর্কে একটু শুনতে চাই দুই মিনিটের মধ্যে আমাদের দর্শকদেরও অনেকের এটি শোনার ইচ্ছা আছে যে বিএনপির রাজনৈতিক সম্ভাবনা এবং দুর্বলতা সম্ভাবনা হলো যে বিএনপি অর্থাৎ জনপ্রিয় একটি দল তার নিজস্ব আদর্শগত জনপ্রিয়তা রয়েছে

না না আমি তো তো এখানেই বললাম যে বিএনপি এখন বাংলাদেশে থার্টি ফাইভ পার্সেন্ট লোক বিএনপি করে তো থার্টি ফাইভ পার্সেন্ট যদি বিএনপি করে সিক্স পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে আওয়ামী লীগের থার্টি সিক্স পার্সেন্ট লোকের মধ্যে দেখা গেল টেন পার্সেন্ট লোক সে বিরক্ত হয়ে যাচ্ছে প্রার্থীর প্রতি কোন এলাকায় টেন পার্সেন্ট কোন এলাকাতে টোয়েন্টি পার্সেন্ট কোন এলাকায় থার্টি পার্সেন্ট তো যেই লোকটা বিরক্ত হয়ে যাচ্ছে সে কিন্তু কি অন্য দুর্বল একটা প্রার্থীকে ভোট দিচ্ছে না সেই এলাকাতে অপশন হিসাবে আওয়ামী লীগের যে ভোটটা আসতেছে বিএনপির প্রার্থীর দিকে ভোটটা আসতেছে আমি বললাম যে এটা হলো বিএনপির সবচেয়ে বড় অপরচুনিটি এবং ভবিষ্যৎ বিসর্জনে আর সাংগঠনিক যে দুর্বলতা সেদিক থেকে দুর্বলতা প্রথমত হলো যে বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে মূলত বেগম খালেদা জিয়া কেন্দ্রিক এখন তিনি মামলায় কনভিক্টেড এবং তার বাইরে সিদ্ধান্ত নেওয়ার মতো বাংলাদেশে কোনো দ্বিতীয় লোক নেই আর তারেক রহমান সাহেব দেশের বাইরে রয়েছেন এবং লন্ডনে থেকে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির মাঠে মধ্যে রাজনীতিটা সত্যিকার দুরূহ ব্যাপার

ওকে রনি ভাই আমরা এক মিনিটে আপনার কাছে একটু জানতে চাইবো যে সাংবাদিকতার ভবিষ্যৎ আপনি কেমন দেখেন আপনি কি দেখেন কিনা যে ভবিষ্যৎটা পরিবর্তন হবে পরিবর্তনের কোনো প্রয়োজন আছে কি বলে আপনি মনে করেন কিনা নাকি মনে করেন সাংবাদিকতা এখন যা চলছে একদম ঠিকঠাক চলছে প্রহাস ভাই একদম ঠিকঠাক চলছে না অবশ্যই সাংবাদিকতার পরিবর্তন আসবে আসবেই এবং আমি মানে পুরো অনুষ্ঠানে যেটা বলেছি যে অন্তত সাংবাদিকদের আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ ভোট দেওয়ার ক্ষেত্রে থাকতে পারে কিন্তু যখন আপনি হাতে কলম নেবেন তখন আপনার চোখ কান সবগুলো চোখ সব সামনে পেছনে সব দিকে খোলা থাকবে আপনি সবার ভুল ভ্রান্তি আপনার ধরা পড়তে হবে সেটা আপনি করতে হবে এবং আমি আমি নিশ্চিত যে সাংবাদিকতার এই গুণগত পরিবর্তনটা সামনে আসবে কোন দলের প্রতি অন্ধ আনুগত্য অন্তত সাংবাদিকের থাকবেন না যারা দলের কর্মী তাদের থাকবে আরেকটা কথা রাজনীতি প্রসঙ্গে একটা কথা আমি একটু শেয়ার করতে চাই আপনি বলছিলেন বিএনপি সম্ভাবনা বা দুর্বলতা আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় দুর্বলতা এখন এই যে বাংলাদেশ একটা শক্ত বিরোধী দল নাই সরকারের স্বার্থে একটা শক্ত স্ট্রং বিরোধী দল দরকার মানে বিএনপি এখন যে অবস্থা আছে তাতে আওয়ামী লীগ অনেকগুলো অপরাধ করে যাচ্ছে এবং পার পেয়ে যাচ্ছে আপনি এই যে সাংবাদিকের দায়িত্ব কিন্তু না যে সরকারকে ঠেকাবে মানে বিরোধী দল একটা শক্ত বিরোধী দল তাদেরকে চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত করবে সেই জায়গাতে বাংলাদেশের বড় সমস্যা হলো যে বাংলাদেশে একটা শক্ত নৈতিক বিরোধী দল নাই যার যেটুকু আছে আপনার কাছে কি আপনার কাছে কি বড় একটা শক্ত বিরোধী দল হওয়ার খুব সম্ভাবনা আছে জি সেটা সেটা আসলে গোলাম মাল্লা রানী যেটা যে বিএনপির প্রতি জনসমর্থন আমি অনেকবার বিএনপি নেতাদের বলেছি লোকজন কেন আপনাদের ভোট দিবে বলছে যে আওয়ামী লীগ চুরি করেছে এই করেছে আমি তো সেটা তো আওয়ামী লীগের খারাপ আপনি কি ভালো করেছেন সেটা বলেন

বিরোধী দরকার সরকারকে ঠিক পথে চালানোর জন্য। এবং তখন একটা মাঠে যখন একটা স্ট্রং বিরোধী থাকবে